এর জন্য প্রথমে আমি নিব এক টেবিল চামচ বেসন। আপনি চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়াকেও ব্যবহার করতে পারেন। এরপর আমার দরকার এক টেবিল চামচ টক দই। ফ্রেন্ডস, টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, তাই এটা ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এবার এতে অ্যাড করব এক চামচ কফি পাউডার। সবশেষে এখানে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। কফি পাউডার ত্বক থেকে কালো দাগ দূর করে ত্বককে দ্রুত ফর্সা, মসৃণ ও উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকর। এছাড়া এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও অনেক ভালো কাজ করে। ফ্রেন্ডস, ফেস প্যাকটি তৈরি। এবার এটাকে আপনার মুখের উপর অ্যাপ্লাই করে নিন। টক দই ত্বকের কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের যে কোনো ধরনের ইনফেকশন দূর করতেও সাহায্য করে। তাছাড়া নিয়মিত টক দই ব্যবহার করলে আপনার স্কিন টোন আগে থেকে ব্রাইট হতে থাকবে এবং ত্বকের ভিতর গ্লো চলে আসবে। অ্যাপ্লাই করার পর এইভাবেই 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, এই ফেস প্যাকটি 2 থেকে 3 বার ব্যবহার করলে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। আর আপনি যদি আপনার ত্বককে সবসময় সুন্দর, উজ্জ্বল এবং দাগমুক্ত রাখতে চান, তাহলে এই ফেস প্যাকটিকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। তাতে করে আপনার ত্বক ঠিক তেমনই হয়ে উঠবে যেমনটা আপনি চান। তো ফ্রেন্ডস, অবশ্যই এই ফেস প্যাকটিকে একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।